আজকের এই সভা আমরা 21 জুলাই ধর্মতলাতে একেবারে দলে দলে গিয়ে আমরা ভিড় করব। কলকাতা রাজপথ আমরা একেবারে ছাপিয়ে দেব, ভরাট করে দেব, সেই লক্ষ্যে আজকের এই প্রস্তুতি সভা। আজকের সভায় আমার সামনে যারা উপবিষ্ট আছেন, আমার 18 নম্বর ওয়ার্ডের আমার কর্মীবৃন্দ, সমর্থকবৃন্দ, অনেকক্ষণ ধরে আপনারা ধৈর্য সহকারে এই সভার আপনারা শুনলেন, আপনারা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন। বারবার বৃষ্টি এসেছে, তবু আপনারা বাড়ি চলে যাননি, কোথাও দাঁড়িয়ে থেকে পুনরায় এসে আবার চেয়ার দখল করে বসেছেন। এর জন্য আমার তরফ থেকে আমি আন্তরিক শ্রদ্ধা এবং আমার ভালোবাসা স্নেহ জানাই সকলকে। যে কথা বলা আজকের যে সভাটা, সেটা হচ্ছে যে 21 জুলাই আমরা সবাই যাব। এটা শুনলেন বিস্তারিত, আমি সংক্ষেপে ছোট করে দু এক কথা বলি। 1993 সালে 21 জুলাই একটা মহাকারণ, একটা অভিযান হয়েছিল। তখন মমতা ব্যানার্জি যুব কংগ্রেসের নেতৃত্ব ছিলেন, আজকের মুখ্যমন্ত্রী, সেদিনকে তিনি ছিলেন যুব কংগ্রেসের সভাপতি। তিনি ডাক দিয়েছিলেন সমস্ত জেলা থেকে, হাজারো হাজারো মানুষ, লাখো লাখো মানুষ সেদিন কলকাতার বুকে হাজির হয়েছিল। একটাই দাবি ছিল, নো আইডেন্টিটি নো ভোট, পরিচয়পত্র না থাকলে ভোট দেওয়া যাবে না। কারণ তার আগে বিগত 34 বছর যেভাবে, মানে 93 সালের আগে যে কবছর বামফ্রন্ট ছিল আর কি, 93 সালের আগে পর্যন্ত বলি, সেই সময়টা রিগিং চালাচ্ছিল, চরমভাবে রিগিং, যে একজন গিয়ে 20টা ভোট দিয়ে চলে আসছিল, 30টা ভোট দিয়ে চলে আসছিল, বললো তুমি বোতাম টিপো আমি সমানে দিয়ে যাচ্ছি, ব্যালট পেপার ছিল, একজন গিয়ে 40টা ভোট দিয়ে চলে আসছে, এই ব্যবস্থা ছিল সব তখন। সেই জন্য সিপিএম বামফ্রন্ট সরকার একেবারে লাগাতার ক্ষমতায় থাকতে শুরু করলো। তখন মমতা ব্যানার্জি এত প্রত্যুৎপন্ন মতিদাতার, এত বুদ্ধি, তিনি বুঝতে পারলেন যে সচিত্র পরিচয়পত্র না করলে এই রিগিংকে ঠেকানো যাবে না, আর এই বামফ্রন্ট সরকারকেও সরানো যাবে না। তাই তিনি সেই 21 জুলাই 1993 সালে এই ডাকটি দিয়েছিলেন যে আমরা পরিচয়পত্র ছাড়া ভোট দেব না, এই আন্দোলন করে মহাকরণকে আমরা স্তব্ধ করে দেব। গেছিলেন, দুর্ভাগ্যের বিষয় তখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী আর বুদ্ধদেব ভট্টাচার্য স্বরাষ্ট্রমন্ত্রী, নির্দেশ দিলেন, গুলি চালালো হলো নির্বিকারে, 13 জন শহীদ হয়ে গেল, কলকাতা রাজপথ রক্তাক্ত হয়ে গেল, শহীদের রক্ত রক্তে কলকাতা ছেয়ে গেল, কলকাতা ভেসে গেল। আজকে আমরা সেই শহীদের রক্ত আজকে ব্যর্থ হয়নি, তাদের সেই রক্তের বিনিময়ে আজকে আমরা সচিত্র পরিচয়পত্র পেয়েছিলাম, সঠিকভাবে ভোট পেয়েছিল এবং আমরা বামফ্রন্টকে সরাতে সক্ষম হয়েছিলাম 2011 সালে আমরা ক্ষমতায় আসি। সেই জন্য যে শহীদের রক্ত সেদিনকে কলকাতাকে ভাসিয়ে দিয়েছিল, তাদের সেই ত্যাগ তিতিক্ষা কারণেই তো আজকে পরিচয়পত্রটা হয়েছিল, এবং সেই পরিচয়পত্র হওয়ার কারণেই আজকে আমরা ক্ষমতায় আসতে পেরেছি, না হলে লাখো লাখো বছর বামফ্রন্ট ক্ষমতায় থাকত রিগিং করে। সেই কারণে এই শহীদদেরকে আমরা প্রতি বছর এই 21 জুলাই আমরা ধর্মতলায় গিয়ে আমরা তাদেরকে তর্পণ করি, তাদের স্মৃতির উদ্দেশ্যে তাদেরকে সম্মান জানাই। আর একথা আমরা জানান দিতে চাই যে তোমরা প্রাণ দিয়েছ, তোমরা আজকে এই বামফ্রন্টের এই অন্যায়ের বিরোধিতা করতে গিয়ে প্রাণ দিয়েছ, তোমরা চলে গেছো, কিন্তু তোমাদেরকে আমরা ভুলিনি এবং কোনোদিনও ভুলব না। সেই লক্ষ্যে আজকে 21 জুলাই, সেই কারণে আমরা দলে দলে সেখানে গিয়ে হাজির হব। আর আমি বেশি কথা না বলে কথা বলবো যে আমরা 21 জুলাই কিভাবে যাব। আমাদের ওয়ার্ড থেকে আমাদের কাছে নির্দেশ আছে যে আমরা একটা
কিছু সংখ্যক মানুষ সবাইকে নিয়ে যাওয়া যাবে না আমরা একটা ঠিক করে দেব যে বাসে করে যাব বা ট্রেনে করে যাব হ্যাঁ সেইভাবে আমরা একটা সংখ্যাও ঠিক করে দেব আমরা সেইভাবে একটা আলাপ আলোচনা করার মধ্য দিয়ে কর্মীদের সঙ্গে আমরা একটা সংখ্যক মানুষ একটা বড় সংখ্যক মানুষ ধর্মতলায় উপস্থিত হব একথা জানানোর জন্যই আজকের এই সভা আরও একবার সকলকে আমার তরফ থেকে শ্রদ্ধা জানিয়ে ভালোবাসা জানিয়ে আমার ছোট্ট কথা শেষ করলাম।